হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি শুভ। আমি নন্দিতা, নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা বোস। কে কে নন্দিতা? ও ও ও বাড়ি এরই মধ্যে ভুলে গেলেন। আরে বাবা, পরশু দিন আপনি যাকে দেখে গেলেন। ও ও হ্যাঁ হ্যাঁ বলুন, আমার নম্বর কোত্থেকে পেলেন? উমা, আপনার মা তো সেদিনই দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তাহলে তুমি বলতে পারো। জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। ব্যস্ত বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? সে কি, সেটা কি ঠিক হবে? আচ্ছা লোকে কি ভাববে বলুন তো। কেন বলুন তো, লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মানে রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল। হ্যাঁ, 500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। এই ছি ছি, আচ্ছা এত সবের কি দরকার ছিল বলুন তো। মানে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য, ছেলের বাড়ি বলে কথা হয়নি, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে আপনার বাড়ি যাবো বলুন তো। শুনুন না, বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্ট বসে। কি হলো? তা কি করে হবে? কেন মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর থাকবো সেই বাড়িটা কেমন একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবোই। বেশ তো, আপনি রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তোমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ ঠিক আছে, আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদের অবশ্য আমাকে খুব পছন্দ হয়েছে, আমার কিন্তু আপনাকেই বেশি পছন্দ। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো, টাকা নিলে ঝামেলা মিটে যেত, বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে। সেই জন্যই তো আমি টাকা চেয়েছি, সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার কোঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আমার শাশুড়ি মা খুব পার্শ্ব মাছের গল্প বলছিলেন, পার্শ্ব মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ এবার রাখি। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু শনিবার না, আমি অফিস কামাই করে আপনারই পথে বস থাকবো। থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না জানো। আর শুনুন, চালটা না যেন একটু সরু হয়, মানে মোটা মাথা আর মোটা চুল আমি একদম পছন্দ করি না। শুভরাত্রি। বাবা, আপনি আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। হ্যাঁ, রাত্রির আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিরই পাওয়া যায়। বিষম খেলেন, কত কি খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে, এসো আসতে পারি আমার ঘরে, আসতে পারি? আরে খুলছি খুলছি। এসো, আসবো? আপনি? আরে আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? হ্যাঁ, ওই একটু মাত্র। উচ্চারণটা একটু ঠিক করবেন। কেন বলুন তো, বাইরে থেকে শুনতে রাখছিল, এসে এসে আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট, ওটা না, ওটা 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 এক্সাইটমেন্ট। জানেন এক্সাইটমেন্ট আমার না উচ্চারণ টুচ্চারণ আমার কথাটা তো সব গুলিয়ে যায়। আরে আপনাকে দারুণ লাগছে। আপনাকেও, পাঞ্জাবিটা দারুণ হাঁটাহাঁটি।
আপনি আসবেন বলে না কালকে আমি কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো চপ, পুরনো। তাই পড়তেন? বাদে পয়সা খরচ করেন কেন? আপনি মা কোথায়? আমার মাসি। মাসি মানে আমার মাসি না, হঠাৎ হসপিটালাইজ হয়ে তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে মাঝে যান। না না, ও চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছেন। চলুন আস আস, বসা যাক, আস। চলুন, একটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000। পে স্লিপ আছে তো, একবার ভেরিফাই করে নিতাম। আছে আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড করেন, কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একবার অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলা কথা জিজ্ঞেস করেছিলেন, আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে। কেন বলুন তো, নাইট ডিউটি? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন বলুন তো? কেন আমি কি করে বলবো বলুন, মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি দরকার। আমার না, আমার নাইট ডিউটি আছে। ওয়া, ফুল মার্কস! যে মার্কস সাহেবেরও তাই মত। আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে, ভুঁড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবিটা একটু তুলুন তুলুন তুলুন। লজ্জার কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি না আমি না কোনো রকম ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি না এই সমস্ত ব্যাপারটার জন্য আমি না খুব লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা, আপনার যদি কোনো কোয়েরিজ থাকে। ভাত খাবেন? একটু পরে একটু পরে, চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আস আস, এইটা হলো, এইটা হলো আমার ড্রয়িং রুম। আহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয় আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ হলুদ মতো রচনা বলি, ওইটা ওইটা ওটার কটা খণ্ড? ওটা 10-12টা হবে বোধহয়। না, ওখানে 15টা খণ্ড আছে। লেখকের রচনাগুলি কিনেছেন? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর দেওয়ার নেশা বাড়াতে পারে। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আস আস, এইটা হলো, এইটা হলো আমাদের কমন স্পেস, এখানে টিভি দেখা, এখানে ধরুন এই খাওয়া এইগুলো সব। না না না, এই স্পেসটা একটু বাড়াতে হবে, বাড়াতে হবে। মানে আমি তো এখানেই নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। না 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 না, ওইটাতে আপনি কিছু ভাববেন না, ওতে অসুবিধা হবে না। এই যে দেয়ালটা দেখছেন, এইটা আমি ভেঙে দেবো বলো। এই দেয়ালটা, তাহলে স্পেসটা বেড়ে যাচ্ছে। তা বাড়বে, তা আসুন না এই বারান্দাটা একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন, ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো। কিছু নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন না? না কিছু বলি। আসুন আসুন, এইটা হলো, এইটা হলো আমার বেডরুম। হ্যাঁ, আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? তা আপনি কি বেডরুমটা, বেডরুমটা আপনি আপনি চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? না। মাই গুডনেস গ্রেশিয়াস, আমার শরীরটা কেমন কেমন করছে আশ্চর্য। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব? তো কি করি বলুন তো, আমি তো মহা মুশকিল। তো এখানে তো আর আমি বাথরুম তৈরি করতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় বুঝলেন, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। কি বাড়ি প্ল্যান করেছিল? আমি নই, আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি দেখতেও চাই না। আপনার খিদে পায়নি? তা পেয়েছে, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মানে আমাকে অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, আসলে
আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না, আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো, আপনাকে একটা মাছ দিই না না আমাকে দিই, আপনি বরং একটা নিন আমার রান্না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কি জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো কি যে ভাল লাগছে। হ্যাঁ মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা বাগান থেকে নেই, বাচ্চা হলে বড় ছাদ আছে সেখানে খেলবে। একটু আস্তে খান, তাড়াতাড়ি খাবেন না, মানে সবকিছুর একটা এটিকেট আছে তো, আমি জানি আপনার মায়ের রান্না ভালো। প্লিজ 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 ওভাবে আঙুল চাটবেন না, প্লিজ না, মানে চাটনিটা না মানে একটু না প্লিজ। আচ্ছা আমাদের আমাদের বিয়েটা হবে না না? কেন না, সবেতেই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি এইটা আবার পরীক্ষা। আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে নাই ভালোবেসে ফেলেছি। কোনদিন প্রেম করেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক মামা খাবার মূর্তিকে। এবার আমি চলি। হ্যাঁ আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলি থেকে পাগল ছিল? না আমি প্রথম। এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিলল। খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন, এত ভয় করছে না, যদি এখনই নাকচ করে দেয় আজই ফাইনাল, মানে পাকা কথা দিন মাকে দেব। না 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 নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো আমি মা বলছি, মানে সরি শুভ বলছি। আপনার আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনি কি করে দেখাই বলুন তো। প্রবলেমটা কি? মানে আমার পেটটা খারাপ, না পেটটা না আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা 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 আপনি 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 কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি না অনেক ভেবে দেখলাম, মানে সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি, মানে হবে না জানেন, আমি অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। এরে বাবা, আমি তা কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব হবে। হুররে, আস্তে 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 মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে খারাপ করে দেব। এই এই তুমি না, তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি না, মানে ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাও। আচ্ছা সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন আপনি বাড়ি থেকে? আপনি আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব, আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলে টেলে না আমার পছন্দ না, আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা মামা খাবে নয় কিন্তু, মনে থাকে জানো। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দি। শুনতে পাচ্ছেন না, আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই শুনতে পাচ্ছি না তো? বুকের মধ্যে কান পাতুন, রিসিভারে কান পেতে রয়েছে। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবারে বুঝেছি, আমার বুকেও না এখন সানাই বাজছে। হ্যাঁ নয় হ্যাঁ।